আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর সকল ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা অনেকে একটি প্রশ্ন করেছিলেন যে নতুন একটি কোম্পানির বিষয়ে, আল সালামা কোম্পানি, এই কোম্পানিটা কেমন বা ওই কোম্পানির কাজ কি এবং কোম্পানির বেতন কেমন বা অন্যান্য সুযোগ সুবিধা কীরকম, অনেকেই সেই বিষয়ে আমার কাছে প্রশ্ন করেছিলেন। তো সেই বিষয়ে নতুন করে একটি ভিডিও আকারে ধারণ করলাম, আশা করি সবাই দেখবেন এবং যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কোম্পানিটা কেমন। আসলে কোম্পানিটা মোটামুটি ভালো, সৌদি আরবের মধ্যে অনেক ভালো। তো কিন্তু কোম্পানিটা সাপ্লাই কোম্পানি। আসলে আমরা সাপ্লাই কোম্পানি বলতে যেটা বুঝি, একটা কোম্পানি দেশ থেকে কিছু লোক নিয়ে আসে, তারা বিভিন্ন কোম্পানিতে বা প্রতিষ্ঠানে তারা সাপ্লায়ার দিয়ে থাকে লোক, তো এটাকে আমরা সাপ্লাই বলে থাকি। তো কোম্পানিটা কেমন, কোম্পানিটা মোটামুটি সাপ্লায়ের মধ্যে মোটামুটি ভালো কোম্পানি। কোম্পানিটার বেতন সর্বনিম্ন যারা জেনারেল লেবার আছে তাদের বেতন 1300 রিয়াল এবং 12 ঘন্টা ডিউটি। আর যারা ড্রাইভার আছে, ড্রাইভার যাদের লাইট লাইসেন্স তাদের 1700 থেকে 1800 রিয়াল বেতন, আর যাদের হেভি লাইসেন্স আছে তাদের 2000 থেকে 2200 রিয়াল স্যালারি হয়ে থাকে। তো কোম্পানিটার কাজ কী, কোম্পানিটার যারা জেনারেল লেবার তারা এয়ারপোর্টের মধ্যে, আপনারা জানেন বর্তমানে জেদ্দা যে এয়ারপোর্ট আছে, জেদ্দা এয়ারপোর্টে আল সালামা কোম্পানির কন্ট্রাক্ট আছে বর্তমানে চলমান। তো জেদ্দা আপনারা যদি নতুন আসেন তাহলে অবশ্যই আশা করা যায় জেদ্দা এয়ারপোর্টে আপনাদের কাজ হবে এবং কাজ হবে। যারা জেনারেল লেবার তাদের টুনিবেন, তাদেরকে লোডিং এবং আনলোডিংয়ের কাজ করতে হবে। আর যারা ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার বা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আছে তাদের 2000 থেকে 2200 রিয়াল তাদের স্যালারি, আর যারা জেনারেল লেবার তাদের 1300 থেকে 1400 রিয়াল স্যালারি। এবং বাকি একটা বিষয় হলো যে কোম্পানিটার, আপনি যখন ডিউটিতে থাকবেন 12 ঘন্টার ডিউটির মধ্যে এক টাইম কোম্পানি আপনার জন্য খানা বহন করবে, সেটা সকাল বা বিকাল বা রাত যে কোনো টাইম হতে পারে। আপনি যে শিফটে ডিউটি করবেন সেই শিফটে কোম্পানি আপনার খানা বহন করবে এক টাইম, এবং রুম, বাসস্থান, চিকিৎসা কোম্পানি বহন করবে, যাতায়াত, আকামা কোম্পানি বহন করবে। এবং আপনাদের জানেন যে 2 বছরের কন্ট্রাক্ট থাকে কোম্পানিতে, আপনাদের 2 বছর পর পর 3 মাস বা 4 মাসের ছুটি দেওয়া হবে। তো আর একটা বিষয় সেটা হলো অন্যান্য সুযোগ সুবিধা কেমন। আপনারা জানেন যে এয়ারপোর্টে যারা কাজ করে ডোমেস্টিক, যারা সাধারণ লেবার হিসাবে কাজ করে টলিম্যান, দেখা যায় বিভিন্ন ধরনের তারা টিপস পেয়ে থাকে, তো সেটা এক্সট্রা বিষয়। কিন্তু আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সর্বনিম্ন 1300 রিয়াল বেতন হবে এবং 12 ঘন্টা ডিউটি হবে। আপনারা জানেন যে আল সালামা কোম্পানিতে ওর আরেকটা সাইড আছে, সেটা হলো ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপের কাজ আছে। তো ওদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়, যারা এসি টেকনিশিয়ান বা ওয়ার্কশপের কাজে আসতে চান, যারা কাজ জানেন ওয়ার্কশপের, গাড়ির মেকানিকের কাজ জানেন, তাদের 2500 থেকে 3000 রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে। আশা করি সবাই আল সালামা কোম্পানি সম্পর্কে,